শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের 11তম সিজনের উদ্বোধন করা হয়েছে। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। শিশুদের মেধা বিকাশে আগের মতো এই সিজনও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। নাইমাল জিকোর প্রতিবেদন জানাচ্ছেন ইউসুফ রানা। 2005 সাল থেকে সিসিমি ওয়ার্কশপ বাংলাদেশ নামক অলাভজনক প্রতিষ্ঠান শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর নির্মাণ করছে। এর মাধ্যমে শিশুদের কাছে নানা শিক্ষণীয় বিষয় এমনভাবে তুলে ধরা হয় যা শিশুরা সহজেই বুঝতে ও শিখতে পারে। এক যুগের বেশি সময় ধরে তারা তৈরি করছে শিশুদের জনপ্রিয় এই অনুষ্ঠানের নতুন নতুন সিজন। এরই ধারাবাহিকতায় এবার উদ্বোধন করা হলো শিশুতোষ এই অনুষ্ঠানের 11তম সিজন। বিকেলে রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন এই সিজনের উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত মাতিয়ে রাখে শিশুদের প্রিয় চরিত্র টুকটুকি, হালুম, ইকরি ও শিকু। এ সময় খেলা ও ছড়ার ছলে শিক্ষণীয় নানা বিষয় তুলে ধরে তারা। আগের সিজনগুলোর ন্যায় 11তম এই সিজনও শিশু শিক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। আশা করছি আমাদের সমস্ত আয়োজন বাংলাদেশের লক্ষ লক্ষ শিশুর কাছে পৌঁছবে। ভবিষ্যতে আরো নতুন আঙ্গিকে সিসিমপুরের নতুন নতুন আয়োজন নিয়ে হাজির হবেন বলেও জানান তারা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।